ভাই দেখুন, আজকে আমাদের আজকের যে শেহারা বাজার দারুল উলুমের দুয়ার একটা বড় মজলিস, এই মজলিসটাকে সামনে রেখে আমরা খন্ডগোস ব্লকের সমস্ত ইমাম মুয়াজ্জিন মিলিয়ে জিনার চিন্তাধারা, হাজি গোলাম আসফিয়া সাহেবের চিন্তাধারাতে আজকে আমরা একটা পত্রিকা বার করলাম, সেটা হচ্ছে সজাগ প্রহরী। যে বইয়ের মধ্যে সবচেয়ে একটা ভাইটাল জিনিস আছে সেটা হচ্ছে আমাদের যে ভারতবর্ষ 49 জন জওয়ান যে তারা শহীদ হয়েছেন তাদের কথা এখানে দেওয়া আছে, এবং আরও বিভিন্ন ঘটনা দেওয়া রয়েছে যে বইটা মানুষ পড়লে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পারবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আপনাদের মাধ্যমে একটা আমাদের রিকোয়েস্ট, সেটা হচ্ছে সামনে আপনার ইলেকশন, এই ইলেকশনটা আমরা দেখলাম যে রমজানুল মুবারক মাসে কোনো কোনো জায়গাতে ভোট হচ্ছে, ওই জন্য আমাদের মুসলমান সম্প্রদায় মানুষের কাছে সব থেকে বড়ো ইবাদত হচ্ছে রমজানুল মুবারক মাসে। ওই রমজানুল মুবারক মাসে ভোট হলে কিছু মানুষের অসুবিধা হবে, যেমন মেয়েদের সারাদিন তারা রোজা রেখে কাজকামে ব্যস্ত থাকে, ইফতারি তৈরি করে, এবং প্রচণ্ড গরমে ভোট দিতে যাওয়া একটু অসুবিধা হয়। ওই জন্য আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন, যাতে করে যেখানে মুসলিম অধ্যুষিত এলাকায় ভোট হবে রমজানুল মুবারক মাসে, সেই জায়গাতে যাতে করে রোজদারদের জন্য আলাদা একটা লাইন থাকে, মাতার ছাউনি থাকে, এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকে, যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তাদেরকে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হসপিটালাইজ করতে পারে, এই আবেদন আমাদের কাছে রাখলাম। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ শামসুর জোহা, এই পত্রিকার আপনার সজাগ প্রহরীর আমি সম্পাদক শামসুর জোহা। ধন্যবাদ। কিসের আপনাদের এই জলসা? আমরা আমাদের শেয়ারবাজার মাদ্রাসা দারুল উলুম প্রতি বছর খতমে বুখারির একটা অনুষ্ঠান হয়। আপনারা জানেন যে খতমে বুখারি হচ্ছে যে কুরআন শরীফের পরে, মুসলিমদের কুরআন শরীফের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বুখারি, বুখারি শরীফ হাদিসের গ্রন্থ। সেই গ্রন্থে যারা পড়াশোনাটা করে তাদের যখন ফাইনাল ইয়ার হয় শেষ সময়, সেই বছরে তাদের খতমে বুখারি একটা অনুষ্ঠান হয়। তো সেই উপলক্ষে আমাদের আল মদিনা জামে মসজিদে শেয়ারবাজার মাদ্রাসা দারুল উলুমের উদ্যোগে আজকে এই জলসার আয়োজন হয়েছে। এখানে প্রায় 6-7 হাজার মানুষ উপস্থিত হয়ে আছেন, এবং বাংলার বিশিষ্ট দিকপাল ব্যক্তিরা এখানে এসছেন, এটা অংশগ্রহণ করেছেন। আলিয়া বিশ্ববিদ্যালয়ের আপনার হচ্ছে যে অধ্যাপক মঞ্জুর আলম স্যার থেকে শুরু করে বাংলার বিখ্যাত আলিম ওলামা জ্ঞানগুণী ব্যক্তি এসছে, এখানে সবাই সম্প্রীতির বার্তায় দিচ্ছেন যে মানুষের মানুষের মধ্যে কোনো বিবাদ নেই, ভেদ নেই, প্রত্যেকটা মানুষ হচ্ছে আল্লাহর বান্দা। হ্যাঁ, প্রত্যেক মানুষের মধ্যে কোনো বিভেদ করা যাবে না। কুরআন এবং ইসলামের আলোকে আল্লাহর নবী সমস্ত মানুষকে ঘৃণা করতে নিষেধ করেছেন, সমস্ত মানুষকে এক হয়ে চলতে বলেছেন। তার সঙ্গে সাথীরা ছিলেন, তারা হচ্ছে কখনো কেউ নিগ্রহ ছিলেন, কেউ লম্বা উঁচু বেটে বিভিন্ন মানুষ ছিলেন। তো আমাদের সেই শান্তি বার্তায় দেওয়া হচ্ছে। আর এখন আমাদের বক্তারাও বলছেন যে সিসিটিভি দিয়ে মানুষের গতিবিধি নিরূপণ করা হচ্ছে, কিন্তু আল্লাহ পাক সমস্ত মানুষকে দেখছেন, কে খারাপ কাজ করছে, কে ভালো কাজ করছে দেখছেন। তো সে থেকে যেন মানুষ সতর্ক থাকে, মানুষ যেন সঠিকভাবে জীবনযাপন করে, সঠিক পথে চলে, সেটা আমাদের এখানে একটা পত্রিকারও উদ্বোধন হলো। আমাদের ইমাম সম্মেলনের তরফ থেকে আজকে এরকম একটা সময় হয়েছে, একটা পত্রিকার ইমামদের একটা পত্রিকা উদ্বোধন হলো, মানে গোটা রাজ্যে প্রথম কোনো ইমামদের কোনো পত্রিকা উদ্বোধন হলো। তার মধ্যে সামাজিক মেসেজ থাকবে, হ্যাঁ, সমাজে উন্নয়নমূলক কাজের দিকে থাকবে, উদ্দেশ্য মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি, হ্যাঁ, ভালো জিনিস ভালো কাজ করে উদ্বুদ্ধ করা, এটাই ছিল। আমাদের ইমাম সংগঠন থেকে একটা আবদার রাখছে নির্বাচন কমিশনের কাছে, এই রমজান মাসে ভোট, সেই হিসাবে একটা রমজান যারা আছে, যারা রোজা রেখে যারা ভোট দিতে হবে তাদের জন্য আলাদা ভোটের ব্যবস্থা, মানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, এই ব্যাপারে কী বলছেন আপনি? এরকম হলে তো ভালো হয়, কিন্তু কোনো বছরে প্রায় প্রত্যেক বছরই পরে রমজান মাসে রোজা হয়, যে কোনো কারণে আমি জানি না কারা এটা করে। তো প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে আলাদা করে ব্যবস্থাপনা হলে তো ভালো হয়, কিন্তু হবে বলে আমার মনে হয় না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে রমজান মাসে এই নির্বাচন নিয়ে অনেকে রাজনীতি করছে, আমরা রাজনীতির পক্ষপাতি নই, কারণ এটাকেও আমরা রমজান মাসে নির্বাচনে ভোট দিয়েছি। হ্যাঁ, আমরা চাই যে দেশে শান্তি সম্প্রীতি রক্ষা থাকুক, হ্যাঁ, দেশের মানুষের নিরাপত্তা পাক, কাউকে যেন দুনায় ধুতে হয় না, কাউকে যেন আপরাজুল হতে হয় না, কাউকে যেন রোহিত ধুমুলে হতে হয় না, কাউকে যেন গৌরী লঙ্কেশ হতে চায় না, প্রত্যেকটা মানুষ যেন নিরাপত্তা থাকে, এবং মানুষ আমাদের সৈন্যবাহিনী যেন নিরাপত্তা থাকে, দেশে যেন কোনো জঙ্গিবাদ না থাকে, সন্ত্রাসবাদ না থাকে, দেশে ধর্মীয় গোড়ামি থাকে না থাকে, এইটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শফিকুল ইসলাম, আমি শেয়ারবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক, যার আন্ডারে এই অফিস আছে, আমি মাসে কমিটিরও মেম্বার। Having parents is most important, be grateful to Allah subhanahu wa ta'ala. This has its confirmation in the hadith. Dear
brothers. Parents should not be Muslim in terms of services and good treatments. Allah Ta'ala says, has been reported that the Holy Prophet Mustafa Sallallahu Alaihi Wasallam said, had there been some other degree of hurting, আপনাদের কিসের এই প্রোগ্রাম এবং কোথায় হচ্ছে প্রোগ্রামটা? আজকে প্রোগ্রামটা হচ্ছে, জোরে বলবেন, আমাদের শেয়ারবাজার আলমদিনে মসজিদে হচ্ছে প্রোগ্রাম। মূল প্রোগ্রাম যেটা সেটা হচ্ছে যে শেয়ারবাজার রহমান ট্রাস্ট বা মাদ্রাসা দারুল উলুমের উদ্যোগে আজকে বুখারি খতম দোয়ার মজলিস, যে মজলিসে বিভিন্ন দূর দূর দূরান্ত থেকে মানুষ সমস্ত আগত হয়েছে। আর এর সঙ্গে আমরা আছি, আমরা খন্দকোষ ব্লক জামিয়াতুল আইম্মা উলামা সংগঠনের পক্ষ থেকে আমরা আমাদের একটি পত্রিকা বের করছি, যার নাম হচ্ছে যে আপনার সজাগ প্রহরী। এই সজাগ প্রহরী পত্রিকা আজকে আমরা বের করছি, এর উদ্দেশ্যে এই পত্রিকার মাধ্যমে আমরা আজকে সমস্ত সমাজকে সাম্প্রদায়িক সম্প্রীতি তথা বাস্তবিক ধর্মের মূল্যবোধ এবং আজকে মানুষের জীবনে চলার পথপ্রদর্শক হিসাবে আমরা এই পত্রিকাটা আজকে তুলে দিচ্ছি। এই পত্রিকাটা কি কতদিন অন্তর অন্তর প্রকাশ হবে? এই পত্রিকাটা সান্মাসিক হিসাবে আমরা শুরু করেছি, আমাদের মানে ইচ্ছা আছে যে আমরা এটা মাসিক পত্রিকা হিসাবে। তো এই পত্রিকা উদ্বোধন কে করলেন? এই পত্রিকা উদ্বোধন করলেন আমাদের উত্তরপ্রদেশ থেকে এসেছেন মুফতি, আমাদের মুফতি ওসমান গনি সাহেব, ওই দারুল উলুম দেওয়ান দারুল উলুমের সাহেব। আজকে আপনাদের সংগঠনের কে কে উপস্থিত আছে এখানে? আজকে আমার সংগঠনের আমার পত্রিকা সম্পাদক হাফিজ শামসুজ্জোহা আছে, আমার খন্ডবাস ব্লক সভাপতি মাননীয় হাফেজ আমাদের বদরুল সাহেব আছে, আমার দূরদের এই ইমাম সাহেব হাফেজ সবর আলী আছে, মোহন আসগর আলী আছে, সমস্ত প্রমুখ সমস্ত ইমামরা আছে। আপনার নাম এবং পরিচয়? হ্যাঁ, আমার নাম হচ্ছে মোল্লা সদরুল, আমি খন্ডবাস ব্লক জামিয়াতুল আইম্মা উলামার সম্পাদক।